আসসালামু আলাইকুম এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজনীন নাহার কক্সবাজারের কলাতলী সুগন্ধা পয়েন্টে অবৈধ স্থাপনা উচ্ছেদকালে পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে স্থানীয় ব্যবসায়ীদের এতে পুলিশ ও সাংবাদিক সহ অন্তত 10 জন আহত হয় আপিল বিভাগের আদেশে কক্সবাজার কলাতলী এলাকায় সৈকত সংলগ্ন 52টি দোকান উচ্ছেদ করতে অভিযানে নামে প্রশাসন কিছু সময় পর অভিযানে বাধা দেয় ব্যবসায়ীরা এক পর্যায়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল ব্যবহার করে পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও উচ্ছেদ অভিযান শুরু হয় স্প্যানিশ লা লিগায় হার নিয়ে মাঠ ছেড়েছে দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা প্রতিপক্ষের মাঠে শক্তিশালী জিনেদিন জিদানের দলের বিপক্ষে 1-0 গোলে জিতেছে এবারই প্রিমিয়ার লিগে আসা কাদিস আলফেদ্রো দি স্তেফানো স্টেডিয়ামে বল দখলে আধিপত্য থাকলেও গোলের দরজা খুলতে পারেনি বেঞ্জামো লুকা মদ্রিসরা উল্টো অ্যান্থনিও লোজানোর গোলে 29 বছর পর এই দলটির বিপক্ষে হারের লজ্জা পায় রিয়াল মাদ্রিদ আরেক ম্যাচে গেটাফের মাঠে 1-0 গোলে হেরেছে বার্সেলোনা আক্রমণ প্রতি আক্রমণে জমে ওঠা ম্যাচে শেষ পর্যন্ত 56 মিনিটে এগিয়ে যায় স্বাগতিক দল পেনাল্টি থেকে গেটাফেকে জয়সূচক গোল এনে দেন হাইমে মাতা এতে বার্সেলোনার কোচ হিসেবে প্রথম হারের স্বাদ পেলেন রোনাল্ড কুমান দর্শক এবার জানাবো শেয়ার বাজারের খবর ইন্টারনেট কেবল অপারেটরদের সেবা বন্ধ রাখার ঘোষণা স্থগিত করে আজ থেকে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে পূর্বের সময় অনুযায়ী লেনদেন হচ্ছে আইএসপি প্রোভাইডার কর্তৃক ঘোষিত ইন্টারনেট কানেক্টিভিটি বন্ধ থাকার সিদ্ধান্তের প্রেক্ষিতে পুঁজিবাজারে লেনদেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছিল নতুন সময়সূচি অনুযায়ী আজ থেকে দুপুর 1:15 থেকে 3:15 পর্যন্ত লেনদেন হওয়ার কথা ছিল কিন্তু ইন্টারনেট সেবা বন্ধের সিদ্ধান্ত স্থগিত করায় পুঁজিবাজারে লেনদেনের পরিবর্তন সময়সূচিও স্থগিত করা হয় বিএসআরএম স্টিলস ও বিএসআরএম লিমিটেড শেয়ার হোল্ডারদের 15% করে নগদ লভ্যাংশ দেবে 30 জুন 2020 সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয় সর্বশেষ হিসাব বছরে বিএসআরএম স্টিলের ইপিএস হয়েছে 1.97 টাকা আগের বছর ছিল 4.60 টাকা সম্পদ মূল্য দাঁড়িয়েছে 56.84 টাকা বিএসআরএম লিমিটেডের ইপিএস হয়েছে 3.90 টাকা যে আগের বছর ছিল 60.88 টাকা সম্পদ মূল্য হয়েছে 99.89 টাকা উভয় কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে 24 ডিসেম্বর এবং রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 15 নভেম্বর কর্পোরেট ঘোষণার জন্য আজ উভয় কোম্পানির শেয়ার লেনদেনের ক্ষেত্রে কোনো মূল্য দর্শক এই ছিল এখনকার মতো সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন বারবার হাত পরিষ্কার করুন এটিএন বাংলা সংবাদ ইউটিউব দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ